গুড মর্নিং, আজকে 2022-এর অগস্টের 22 তারিখ, আমি রয়েছি ইচ্ছেগাঁও। 5,800 ফিট উচ্চতায় অবস্থিত ইচ্ছেগাঁও কালিম্পংয়ের এক নির্জন পাহাড়ি গ্রাম। এনজেপি থেকে এর দূরত্ব 88 কিলোমিটারের মতো, সময় লাগবে 4 ঘন্টা। আজকে আমার এই ভিডিওটাই রাখছি যে তোমরা ইচ্ছেগাঁও এলে কোন হোমস্টেতে থাকবে। আমি যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। সেই হোমস্টের সমস্ত কিছু তথ্য আমি আমার আজকের এই ভিডিওটার মধ্যে তুলে ধরলাম। মানে এখানে কোনো আলাদা করে দর্শনীয় স্থান বলে কিছু নেই, প্রত্যেকটা জায়গাই একদম দেখার মতো। যেখানটা দাঁড়াবে, যেখানটা দেখবে, যেদিকটা তাকাবে, সেদিকটাই সুন্দরভাবে যেন প্রকৃতি সাজিয়ে রেখেছে, প্রকৃতি সাজিয়েছে, মানুষ নয়। এরকমই একটা জায়গা হচ্ছে ইচ্ছেগাঁও। ইচ্ছেগাঁওয়ে আমি যে হোমস্টেতে উঠেছি, হোমস্টের নাম মুনাল হোমস্টে। আর মুনাল হোমস্টে হচ্ছে এই সুনিতার। এই সুনিতার আন্তরিকতা আর ভালোবাসা হোমস্টের সৌন্দর্যকে আরও অনেক বাড়িয়ে তুলেছে। মুনাল হোমস্টের প্রত্যেকটা রুম থেকে বা ব্যালকানি থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা সহ অন্যান্য শৃঙ্গের দেখা পাওয়া যায়। আকাশ পরিষ্কার থাকলে সামনে চোখ মেললেই দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘাকে। তবে এই বর্ষার সময় আমি এসেছি, অগস্ট মাস, এই সময় আমি কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি। ইচ্ছেগাঁও আমার ইচ্ছা পূরণ করেছে। অর্ধাঙ্গিনী মিল গয়া অভি, দেখো ইয়াঁ কা মালকিন, হ্যাঁ কন কন কিসি কা বাত সুনতা হ্যায় পহলে বলো, পহলে বলো, ফির হোম স্টে কা ফোন নাম্বার লেঙ্গে, কন কি ইয়ে ইসকা বাতো মে চলতা হ্যায়, ইয়ে ইসকা বাতো মে চলতা হ্যায়, একদম সাথ মে, সাথ সাথ হাম সাথ সাথ হ্যায়, হ্যাঁ এই তো হোনা চাইয়ে। আচ্ছা তো আপকা হোম স্টে কে লিয়ে বলিয়ে যে কিতনা রুম হ্যায়, খানে কা ক্যা হ্যায় সব, বেঙ্গালি আতা হ্যায়, থোড়া থোড়া আতা হ্যায় বাস, আমার মতন মানে বুঝে গেলেই হবে, আমি যা সুন্দর হিন্দি বলি সেটা বুঝতে পারছি যখন, ঠিক আছে চলো। তো আপ বল দিজিয়ে আপকা হোমস্টে কে বারে মে। মেরা নাম সুনিতা খাওয়াস, হোমস্টে কা নাম মুনাল হোমস্টে, ইচ্ছেগাঁও, আর হাম লোক কা টোটাল 13 রুম হ্যায়, আর 13 রুম মে ইয়ে অভি নয়া, তিন ছো রুম হ্যায়, বাকি পিছে মে 10 রুম হ্যায়। আচ্ছা, আর হোমস্টে মে হাম লোক গেস্ট টুরিস্ট লোক কো মতলব হোমলি ট্রিটমেন্ট করতে হ্যায়, জো মতলব ঘর কা জো মতলব ঘর কা জো অর্গ্যানিক ফুড বগেরা ও দেখে, আর সবসে আছে হাম লোক মতলব উন লোক কে সাথ আছে সে বিহেভিয়ার করতে হ্যায়, একদম ও তো পতাই হ্যায়। আর বাকি মতলব হাম লোক কা ক্যা হোতা হ্যায়, ইচ্ছেগাঁও মে খাস দেখনে কে লিয়ে সিফ কাঞ্চনজঙ্ঘা হ্যায়, পর মতলব লোক ইচ্ছেগাঁও কা মতলব হাম লোক গেস্ট ক্লাস আচ্ছে সে বিহেভিয়ার করতে হ্যায়, ও লোক কো প্যার করতে হ্যায়, খানে মেয়ে লঞ্চ মে অন্ডা কারি সবজি ডাল ভাত আলু চোখা সালাদ পাপড়ি দিতে, শাম কো ইভিনিং স্ন্যাক্স মেয়ে ভেজ পকোড়া আর চাই দিতে, রাতকো ডিনার মে রুটি চাওয়াল আর উসকে সাথ সবজি ডাল আর চিকেন দিতে। আচ্ছা, জো রুটি খাতে রুটি, জো চাওয়াল খাতে খাতে, ও উসকা মতলব ডিমান্ড সে হোতে, আর মর্নিং ব্রেক টি, উসকে বাদ ব্রেকফাস্ট মে পুরি সবজি রুটি সবজি জো জিসকো জো জো খানা সাথে ও, আর মতলব দো আর দো মতলব জো লোক দো দিন স্টে করতে ও লোক কে লিয়ে শাম কো স্ন্যাক্স মে মতলব জো এক দিন ভেজ পকোড়া মিল গয়া তো নেক্সট দিন হাম লোক মোমো বগেরা ও সব খিলা দিতে। আচ্ছা, মানে মোমো খেতে হলে দু দিন থাকতেই হবে তাহলে, একদম যদি মোমো খেতে যাও, মানে একদিন আন্ডা কারি হোক গিয়ে তো নেক্সট দিন লাস্ট মে হাম লোক চিকেন বগেরা নাই তো ফিশ বগেরা ও বন্দোবস্ত করে, ফিশ মিল যায় ইয়া পর বাহার সে ভি হাম লোক যাই সে ভি বন্দোবস্ত কর দেতে। আচ্ছা আচ্ছা, আপ কি খুদ ফার্মিং করতে হো ক্যা? মত থোড়া লাগাতে হ্যায় জেসা মতলব ধনিয়া পাতা হো গিয়া, আলু হো গিয়া, ওনিয়ন বগেরা ও সব করতে, আর ক্যাবেজ ভি থোড়া থোড়া লাগাতে, বাকি মির্চা বগেরা ও সব বাহার সে লাগাতে। আচ্ছা আচ্ছা, ফোন নাম্বার বলো। মেরা ফোন নাম্বার আগার ইচ্ছে গাও মন্ডল হোমস্টে মে আপ লোক কা নাই তো, মেরা নাম্বার 7098207878। ওকে ওকে, থ্যাংক ইউ। হোয়াটসঅ্যাপ ভি হ্যায়, বাস হোয়াটসঅ্যাপ ভি কর দেঙ্গে, আর আনে কো লিয়ে তো কন্ট্যাক্ট কর সকতে হ্যায়, ঠিক হ্যায়, থ্যাংক ইউ। আর একজনের সাথে তোমাদের আলাপ করিয়ে দিই, সুনিতা আর অবিনাশের ছোট্ট আদৃত। দেখো কিরকম আমার কোলে উঠেছে, আমার সাথে ভাব হয়ে গেছে। তোমরাও যখন যাবে তোমরাও কিন্তু ওর সাথে অনেক ছবি তুলো। এবার মুনাল হোমস্টের রুমগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো আমার রুম থেকে বাইরের ভিউটা একদম পুরো, এত সুন্দর এই জায়গাটা, বসার জায়গা রয়েছে প্রত্যেকটা, এখানে একটা দুটো তিনটে পাশাপাশি রুম রয়েছে, আর এই সামনেটা বসে এই ভিউটা দেখতে পাবে, আর এখন আমি তো দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা মুনাল হোমস্টের। এই বারান্দাটা কিন্তু অসাধারণ জায়গা, এখানে বসে বসে যখন তোমরা চা খাবে বা সকালবেলা ব্রেকফাস্ট করবে বা লাঞ্চ করবে, তখন দেখতে পাবে একদম মেঘগুলো ঢুকে পড়েছে এই বারান্দায়।
এত ভালো লাগবে। আর তার সাথেই রয়েছে তিনটে রুম পাশাপাশি একদম নিউ কনস্ট্রাকশন। এই তিনটে রুমের মধ্যে একটা রুমে আমি ছিলাম, এই রুমটা তোমাদের আমি এখন দেখাচ্ছি। প্রত্যেকটা রুম কিন্তু বেশ বড়, একটা করে ডাবল বেড রয়েছে আর একটা করে সিঙ্গেল বেড রয়েছে প্রত্যেকটা রুমে। আর এর সাথে রয়েছে ওয়াশরুম, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো। এই তিনটে রুম যেটা রয়েছে ব্যালকানির সামনে তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু একদম নিউ কনস্ট্রাকশন, আর সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে। আর এখানেও ওপর থেকে কিছু রুম তোমাদের দেখাচ্ছি। এই রুমগুলো, এখানে একটা রুম আছে, এখানে একটা রুম আছে, এই রুম দুটোর মধ্যে দেখো এইখান থেকে সম্পূর্ণ ভিউ পাবে খুব সুন্দর, আর এখান থেকে এই রুমটা থেকেও খুব ভালো ভিউ পাবে। আর যেটা প্লাস পয়েন্ট হচ্ছে রুম থেকে কাঞ্চনজঙ্ঘা, মানে আমি এখনও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, তো রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। পুরো ঘরটা খুব সুন্দর করে, বড় সাইজ, ফোর বেডেড রুম, এটা ফোর বেডেড রুম। এখান থেকে হচ্ছে দেখো এখানে দুটো খাট আছে, এখানে একটা বেড দিয়েছে, এখানে একটা বেড দিয়েছে, এটা সিঙ্গেল বেড আছে, এটা ডাবল বেড আছে। আর এখানটা এত বড় জানলা, এখান থেকে মানে খাটে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা যদি দেখতে চাও তাহলে এই রুমটা বলবো বেস্ট। আর এখানেও একটা জানলা দিয়েছে, আর দুটো করে কম্বল আছে, টেবিল আছে, আয়না আছে, এদিকেও একটা জানলা রয়েছে, ওখানে জামা কাপড় ঝোলানোর জন্য ব্যবস্থা রয়েছে। এখানে দুটো প্লাগ পয়েন্ট আছে, সুইচ আছে, আর গিজার এখানে নেই, জলের মানে বেশ খুব একটা জল ভালো পাওয়া যায়, কিন্তু রুমে গরম জল দেওয়া হয়, যা বাকেটে করে গরম জল দিয়ে দেওয়া হয়, সেই জন্য কোনো অসুবিধা হয় না। ইচ্ছা গাঁওতে আসতে চাও, আমার তো মনে হয় এখানে এই হোমস্টেটা যদি আসো খুব ভালো লাগবে তোমাদের, মানে ভিউ ভালো। আর যিনি আছেন সুনিতা, সুনিতা মানে এত সুন্দর মিষ্টি ব্যবহার, মিষ্টি মানুষ, মিষ্টি মেয়ে, সত্যি তোমরা এসে মুগ্ধ হয়ে যাবে। এটাও এটা মানে এটা একটা এক্সট্রা পাওয়া এই হোমস্টে, যে যিনি আছেন উনি ওনার মতন ব্যবহার সত্যি সবাইরই ভালো, কিন্তু ওনার মধ্যে আন্তরিকতা, মানুষের মনের সাথে মিশে যাওয়া, সেটা ওনার মধ্যে সত্যি আছে, এটা মানে তোমরা এলে তোমরা ফিল করবে। এই মোনাল হোমস্টের আরও কয়েকটা রুম আছে সুনিতা আমাকে দেখালো। আমি যেহেতু এখন এই অগস্টে এসেছি, এই সময়টা অফ সিজন, তাই হোমস্টের রুমগুলো ফাঁকাই ছিল, সেই কারণে সুনিতাকে আমি বললাম যে ওর অন্যান্য রুমগুলো দেখাতে, যাতে তোমাদের দেখে সুবিধে হয় আসতে। খুব সুন্দর রুমটা, আমার খুব ভালো লেগেছে। আর আমি এই যে রুমগুলো তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ঘুরে ঘুরে, তার একটা প্রধান কারণ হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলের ভিউয়ার্স, তোমরা যখন এখানে বেড়াতে আসবে তোমাদের যাতে সুবিধে হয়, সেই কারণে এগুলো আমি শেয়ার করি। আরও একটা কারণ রয়েছে, যারা এই পাহাড়ি মানুষ এত সুন্দর করে হোমস্টে করে সাজিয়ে রেখেছে আমাদেরই জন্য, আমি আমার চ্যানেলের মাধ্যমে তাদের এই হোমস্টেগুলোর তুলে ধরার চেষ্টা করি, কারণ তাদের এটা একটা জীবিকা। আমি চাই তাদের সাথে আমাদের মতো ভ্রমণপ্রেমী মানুষদের একটা যোগাযোগ তৈরি করতে। আজ আমার কাছে এই পাহাড়ের এই মানুষগুলো বড় আপনজন। মোনাল হোমস্টের আরও কয়েকটা রুম রয়েছে এদিকে, এগুলো সম্পূর্ণ কাঠের তৈরি। তোমরা যদি ডিসেম্বর জানুয়ারি করে আসো, ওই সময়টা এখানে বেশ ঠান্ডা থাকে, তাই এই কাঠের রুমগুলো তখন যদি থাকো তাহলে কিন্তু ঠান্ডা লাগবে না। শীতের সময় এলে এখানে এই উডেন কটেজ রয়েছে, এখানে কাঠ দিয়ে তৈরি এটা, তো এখানটা থাকলে একদম ঠান্ডা লাগবে না যখন তোমরা ডিসেম্বরে আসবে। আর এখান থেকে ভিউটাও খুব সুন্দর আছে, বাইরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ পাবে। আর বনফায়ারের ব্যবস্থা তো রয়েছে, সুনিতা বলল এখানে দুটো বেড রয়েছে, ফোর বেডেড, ওয়াশরুম রয়েছে পাশেই, আর দুটো প্লাগ পয়েন্ট রয়েছে, সুইচ রয়েছে, আর জল তো গরম জল ওরা এখানে প্রোভাইড করে রুমেতে, আর চারটে করে দুটো করে কম্বল, দুটো বেডেই দিয়েছে, দুটো করে বালিশ আছে, টাবল আছে, আর একটা টেবিল আছে, আর একটা আয়না রয়েছে, যথেষ্ট, আর কি চাই। তবে আর কি সমস্ত কিছু আমি জানিয়ে দিলাম, ইচ্ছেগাঁও তাহলে চলে এসো। আর এসে মোনাল হোমস্টেতে যদি তোমরা আসো তাহলে আমাকেও কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। মোনাল হোমস্টের ফোন নাম্বার আমি তো এর আগে অনস্ক্রিন দিয়েছি, তার সাথে আমি ডেসক্রিপশন বক্সেও তার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর যদি তোমরা এনজিবি থেকে গাড়ি করে নিতে চাও বা সিকিম ট্যুর করতে চাও তাহলে অবিনাশের সাথে যোগাযোগ করতে পারো গাড়ির জন্য, তার নাম্বারটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তাহলে চলে এসো এখানে বেড়াতে, আর কেমন লাগলো জানিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনসগুলো সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। আমাকে যদি ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে ফলো করতে চাও তারও আমি লিঙ্কটা দিয়ে দিলাম ডেসক্রিপশানে, সেখানে আমি যদি তোমাদের পাই আমার খুবই ভালো লাগবে। সঙ্গে থেকো আর খুব ভালো থেকো।